আসসালামু আলাইকুম, আমি কানিজাক স্যার বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে। যেই রেসিপিটি আজকে আমি শেয়ার করব সেটি ভাবতে পারেন রমজান স্পেশাল। আজ আমি যেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই রেসিপিটির নাম হলো চিকেন ভেজিটেবল সাসলিক। এই চিকেন ভেজিটেবল সাসলিক যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, বিশেষ করে তাদের জন্য খুব উপকারে আসবে। আর তাছাড়া যারা এখন ডায়েটিং করা নিয়ে ভাবছেন তাদের জন্য এটি খুব উপকারী একটি রেসিপি হতে পারে। আর আসছে রমজানেও আপনি বানিয়ে যদি এটা ডিপ ফ্রিজে স্টক করে রাখতে পারেন, রমজানে আপনার খুব উপকারে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। যা যা লাগছে তা আমি আপনাদের সামনে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি মুরগির ব্রেস্ট নিয়ে নিয়েছি। ব্রেস্টগুলোকে ভালো করে পরিষ্কার করে এরকম করে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে একটা সবুজ ক্যাপসিকাম, একটা লাল ক্যাপসিকাম, একটা হলুদ ক্যাপসিকাম, একটা গাজর আর একটা পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিয়েছি। এখানে আমার 1.5 চায়ের চামচ আদা রসুনের পেস্ট, এখানে আমার 1 চায়ের চামচ ধনিয়া গুঁড়া, এখানে আমার 1.5 চায়ের চামচ লাল মরিচ পাউডার, এখানে আমার অল্প পরিমাণ 1/2 চায়ের চামচ হলুদ পাউডার, এখানে আমার 1 চায়ের চামচ ভরে ভরে তান্দুরি মশলা। এখানে আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপ বেসন নিয়েছি। এখানে আমি 1.5 চায়ের চামচ লবণ নিয়েছি। আর এখানে আমি ছোট যে মেজারমেন্ট কাপটা সেই কাপটা দিয়ে এখানে 1.5 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। কেন নিয়েছি তা আবার আমি পরে বলছি কী করবো এগুলা। এখানে আমি একটি গ্লাসে সাসলিক কাঠিগুলাকে, আমার কাঠিগুলা বেশি বড় হলে আমার ফ্রাই প্যানে দিয়ে ভাজতে অসুবিধা হবে, তাই আমি কাঠিগুলাকে ভেঙে নিয়েছি। ভেঙে আমি কাঠিগুলাকে ভিজিয়ে রেখেছি একটি গ্লাসে পানি নিয়ে। এতে করে সাসলিকগুলা ভাজার সময় কাঠিগুলা পুড়ে যাবে না। তাহলে চলুন আমি মুরগির বুকের মাংসটাকে এই সবজিগুলার সঙ্গে সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি আমার মুরগির ব্রেস্টটাকে সবগুলো সবজির সঙ্গে একসঙ্গে সব মশলা দিয়ে মাখিয়ে নিব। এখন আমি এখান থেকে আদা রসুনের পেস্ট সবটুকু দিব না, অল্প পরিমাণ আদা রসুনের পেস্ট এই চিকেনের মধ্যে দিয়ে দিব, আর অল্প পরিমাণ মরিচ গুঁড়ো আর হলুদ আমি এখান থেকে সবটুকুই দিয়ে দিব, তান্দুরি পাউডারও সবটুকু দিয়ে দিব, ধনিয়া গুঁড়াও আমি এখান থেকে সবটুকু দিয়ে দিব, শুধু অল্প একটু এখান থেকে অল্প একটু আদা রসুনের পেস্ট আর একটুখানি লাল মরিচ আমি আলাদা করে রেখেছি। এটা দিয়ে আমি আবার আমার বেসনের যে গুলাটা তৈরি করব সেটার মধ্যে এটা ব্যবহার করব তাই। আর এখান থেকে আমি লবণ 1 চায়ের চামচের মতো লবণ আমি এখানে দিয়ে দিব, দিয়ে সবগুলাকে আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি কোনো প্রকার কাঁচা তেল ব্যবহার করব না। এই তো আমার চিকেন সাসলিক মাখানো হয়ে গিয়েছে। এখন আমি আমার চিকেন সাসলিকগুলোকে 2 ঘন্টার জন্য একটি প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দিব। 2 ঘন্টা পর আমি সাসলিক কাঠিতে এগুলা ভালো করে গেঁথে নিয়ে পরবর্তীতে কী করছি তা আবার আমি দেখিয়ে দিচ্ছি। আর আমার এই রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে এখন আমি একটি প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য।
এখন আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কিভাবে বেসনের গোলাটা আমি তৈরি করব। আমি সবগুলা বেসন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটি পাত্রে সবগুলা বেসন, কর্নফ্লাওয়ার আর লবণটা যে দেখিয়েছিলাম সব আমি দিয়ে দিচ্ছি। বেসন, কর্নফ্লাওয়ার, লবণ আর ওই যে আদা রসুনের পেস্ট রেখেছিলাম আলাদা করে, একটুখানি আদা রসুনের পেস্ট আর লাল মরিচের পাউডার এগুলোও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সবগুলাকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। একটু একটু করে পানি দিয়ে আমি বেসনের গোলাটাকে রেডি করে নিব। একটু একটু করে পানি দিয়ে বেসনটাকে ভালো করে হাত দিয়ে স্মুথভাবে মেখে নিব। খেয়াল রাখতে হবে বেসনের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এই তো দেখুন আমার বেসনটা গোলানো হয়ে গিয়েছে। আমি এটার থিকনেসটা এরকমই রাখবো, এর থেকে বেশি পাতলা আমি এটার থিকনেসটা করব না। এরকম থিকনেসই আমি রাখবো। যখন আমি সাসলিকগুলাকে এই বেসনের গুলার মধ্যে ডুবাবো তখন সাসলিকগুলার মধ্যে বেসনের গুলাটা সুন্দরভাবে কোট হবে। তো আমি এখানে এক গ্লাস পানি নিয়েছিলাম গুলানোর জন্য, সবটুকু পানি আমার লাগেনি, এতটুকু পানি আমার বাকি রয়ে গিয়েছে। এটার কোনো পরিমাপ নেই, আপনি বুঝে কতটুকু লাগবে সেভাবেই এটা গুলে নেবেন। তবে এর থেকে বেশি এটাকে পাতলা করা যাবে না, তাহলে আর সাসলিকের গায়ে বেসনের এই গোলাটা ভালোভাবে কুট হবে না। এই তো আমি যে সাসলিকগুলো মাখিয়ে রেখেছিলাম মুরগির বুকের মাংসটাকে, আমার 2 ঘন্টার বেশি হয়ে গিয়েছে। এখন আমি প্লাস্টিক র্যাপারটি খুলে সবগুলোকে সাসলিক কাঠির মধ্যে গেঁথে নেব। এখন আমি সাসলিক কাঠিগুলো পানি থেকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে একটি একটি করে আমি গেঁথে নিচ্ছি। আমি যেভাবে গাঁথছি সেভাবে গাঁথতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার পছন্দ মতো গেঁথে নিতে পারেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এ তো এরকম করে আমি সবগুলাকে গেঁথে নিয়েছি, আপনি আপনার মন পছন্দ করে গেঁথে নিতে পারেন। আমি যেমন করে গেঁথেছি এমন করে গেঁথতে হবে এমন কোনো কথা নেই। তো এরকম করে আমি একে একে সবগুলাকে গেঁথে নিচ্ছি। এমন করে যদি আপনি বানিয়ে রাখেন বাচ্চার স্কুলের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা অনায়াসে পছন্দ করে সেটা খাবে। অনেক বাচ্চা আছে তারা সবজি খেতে চায় না, এরকম করে দিলে তারা খুব মজা করে খাবে। বানিয়ে এটা আপনি এরকম করে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, বাসায় হঠাৎ করে কোনো মেহমান চলে আসলে ডিপ ফ্রিজ থেকে বের করে 10 মিনিট রেখে দিয়ে বা ডিপ ফ্রোজ করে নিয়েও এটাকে মেহমানের সামনে পরিবেশন করতে পারেন। এটা খেতে অনেক টেস্টি, তাছাড়া এটা অনেক স্বাস্থ্যকর খাবারও, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে।
রমজানের সময় আপনারা এটা ইফতারিতেও খেতে পারেন। এতো আমার সবগুলা সাস্তিকি সাস্লিকের কাঠির মধ্যে গাঁথা হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে বেসনের যে গোলাটা রেডি করেছিলাম তার মধ্যে ডুবিয়ে ভেজে নিব। এখন আমি সাস্লিকগুলাকে ভাজার জন্য একটি বড় ছড়ানো ফ্রাই প্যান নিয়েছি। এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এটা ভাজার জন্য আমার পর্যাপ্ত পরিমাণে তেল লাগবে। পাত্রটা যদি সরানো হয় তাহলে ভাজার সময় আপনার একটার গায়ে একটা লেগে যাবে না। এখানে আমি মেজারমেন্ট কাপে 4 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল যেটা সেটা দিয়ে দিয়েছি। আমার তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম হতে হবে। তাহলে আমি আমার সাসলিকের কাঠিগুলাকে এই বেসনের গোলাটার মধ্যে ভালো করে গড়িয়ে নিব। চতুর্পাশ থেকে আমার এই বেসনের গোলা যেন আমার এই সাসলিকের কাঠিগুলার মধ্যে ভালো করে কুট হয়ে যায়। এখন আমি এই গরম তেলে সাসলিকের কাঠিগুলা দিয়ে দিব। চুলার আঁচটা এখন আমি মিডিয়াম টু লো করে দিব। একে একে সবগুলা সাসলিকের কাঠি আমি বেসনের গোলার মধ্যে এরকম করে গড়িয়ে নিয়ে আমার গরম তেলে ছেড়ে দিব। এখানে আমি আর দিব না, পরে আবার জায়গা করে দিয়ে দিব। এখন এগুলাকে আমি ভাজতে থাকি। এরকম করে গরম তেলটা যদি আমি সাসলিকের কাঠিগুলার উপরে বা সাসলিকগুলার উপরে ছিটিয়ে দিয়ে দিই তাহলে আমার উপরের সাইডটাও উল্টানোর সময় আর সাসলিকের গায়ে থেকে বেসনের কুট সরে যাবে না। এরকম করে আমি একটা স্পেশালার সাহায্যে সাসলিকগুলার উপরে গরম তেলটা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম টু লো। আমার এক পাশ হয়ে আসছে, এখন আমি চেঞ্জ করে দিচ্ছি অপর পাশ। তবে এই কাজটি এখন আপনাকে সাবধানে করতে হবে, কারণ এখন এটা এতই নরম একটুখানি লাগলেই ছিঁড়ে যেতে পারে। ছিঁড়ে গেলে এটার ভিতরে তেল ঢুকে যাবে, তাহলে আর এটা খেতে ভাল লাগবে না। আপনি চাইলে এরকম ভাজা হয়ে গেলে এক পাশ উঠিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন আপনার মন চায় বা বাসায় কোনো গেস্ট আসলে ভেজে দিতে পারেন ফ্রিজ থেকে বের করে, বা বাচ্চার টিফিনেও দিতে পারেন। আমি এরকম করেই হালকা ভেজে রেখে দিব। যখন আমি আমার বাচ্চার টিফিনে দিব তখন আবার আমি ফ্রিজ থেকে নামিয়ে তেলটা গরম করে আরেকবার একটা ভাজা দিয়ে দিব। এখন আর আমি এটাকে আর ভাজবো না, কারণ আমি এটা ডিপ ফ্রিজে স্টক করে রাখবো আমার বাচ্চার টিফিনের জন্য। আমি আর এটাকে এর থেকে বেশি ভাজবো না। সেকেন্ডবার আমি এটা যখন খাবো তখন ভেজে নিব।
এটাকে আমি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে, তাই এর থেকে বেশি আর আমি এটাকে ভাজব না। যখন খাবো তখন বের করে আবার তেলটাকে ভালো করে গরম করে তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিব। তো এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। এই তো আমি এগুলাকে ভালো করে তেল ঝরিয়ে একটি কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি। এটা খেতে যে কি অসাধারণ টেস্ট, একবার বানিয়ে আমার রেসিপিতে খেয়ে দেখুন, বাচ্চাদেরকে খাইয়ে দেখুন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ছিল এই সাসলিকগুলা খেতে। তাহলে ঠিক আছে, আমি সবগুলাকে ভেজে নিচ্ছি হালকা করে। আর আমার এই রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে আমি যখন যে কোনো ধরনের কন্টেন্ট ইউটিউবে আপলোড করি তার নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার মোবাইলে। আপনি আমার সেই ভিডিও দেখতে পারবেন সবার আগে। তো আমার সবগুলা বানানো হয়ে গিয়েছে সাসলিক। আশা করব সবাই একবার বাসায় ছোট্ট সোনামণিদের জন্য আমার এই রেসিপিটি ফলো করে বানাবেন, আর চাইলে আপনি এটা আপনার বাচ্চাদেরকেও স্কুলে টিফিনেও দিতে পারেন। বাসায় হঠাৎ করে কোনো মেহমান চলে আসলে মেহমান আপ্যায়নেও আপনাকে এটা অনেক সাহায্য করবে। আর আমার রেসিপিতে অবশ্যই একবার বাসায় এটা বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটি খেতে কেমন ছিল। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে আমি যখন যে কোনো ধরনের কন্টেন্ট ইউটিউবে আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে, আপনি সবার আগে সেই ভিডিও দেখতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।